এদিন ডিওয়াই এফআই রাজ্য সভাপতি তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে এই রাজ্যে। আজকের দিনে চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য শপথ নেবে। বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠার পর থেকে যেখানে গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া হচ্ছে, মানুষের কথা বলার অধিকার নেই, এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার প্রতিবাদে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার আবেদন জানিয়ে ছাত্র যুবরা আজকে নতুন করে শপথ গ্রহণ করবে এবং আগামী দিনে যে লড়াই, সমাজ পরিবর্তনের যে লড়াই, এই লড়াইকে শক্তিশালী করার জন্য আমরা আদর্শগতভাবে আজকের এই দিনটাকে বাছাই করে ঐক্যবদ্ধ হব। এটাই হচ্ছে শহীদ ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের 89তম শহীদান দিবস উদযাপনের মূল তাৎপর্য আমাদের কাছে।